মাত্র দুটি বেগুন গাছই ধরেছে এক মন বেগুন। ভাবা যায়, আমার জীবনে এত বড় বেগুন গাছ আমি দেখিনি। অবিশ্বাস্য এই ঘটনাই ঘটেছে গাইবান্ধার সাগাটা উপজেলার কোচুয়া ইউনিয়নের কৃষক আমির হোসেনের কৃষি জমিতে। আপনারা দেখেন যে এটা এখানে অবিশ্বাসের কিছুই নাই। আসলে দেখতে বেগুন গুলো খুব মিষ্টি এবং বড়। এই বেগুন দুই গাছে আমার প্রায় এক মন তিন পোয়া বেগুন। শুধু বেগুন চাষের সাফল্য দেখাননি আমির হোসেন, তিনি প্রধানমন্ত্রীর হাত থেকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত একজন কৃষক, যিনি মাত্র 6% জমিতে সবজি চাষ শুরু করে হয়েছেন কোটিপতি। আমার এক দাতা সংস্থা, উদয়ন স্বাবলম্বী সংস্থা, ওনার কাছ থেকে উনি আমাকে একটা পাও কল দেয় এবং 100টি পেঁপে চারা দেয়, 15 কেজি আদা দেয় সারিবদ্ধভাবে লাগানোর জন্য। ওই 100টি পেঁপে চারা রোপণ করি 8% মাটিতে, প্লাস ওর সাথে 25 কেজি সারিবদ্ধভাবে আদা লাগে। লাগে পানি দেওয়ার অভাব, আমাকে ঢেকি কল দেয় একটা, আমার বউ চারে সেই কলটা। আমি সারাদিন দিন মজুর কাজ করি এবং বিকেলবেলা ওই একটা সাইকেল নিয়ে যাই, কিছু মাল বান্ধে এনে বাজারে বিক্রি করি। এইভাবে দেখি যে না, আমার অল্প কিছুদিনের মধ্যে পেঁপে গাছে ফল আসে। এখন সেই 88 সালে থেকে আমি এই বিপ্লব আনি, মানে 8% পেঁপের টাকা দিয়ে 23% বর্তমানে প্রতি বছর উৎপাদন খরচ বাদে আমিরের আয় হয় 5-6 লাখ টাকা। আমিরকে কৃষি কাজে সহযোগিতা করেন তার স্ত্রী করিমন বেগম। আমি আমার স্বামীর সাথে কাজ করি, যাতে তাড়াতাড়ি কাজটা আগে বাইরে কিসের জন্য আমার পাইসে গেলাম 10 টাকা আগে এলো, এইভাবে সংসারের আয় উন্নতি করছি। অদম্য আমির হোসেন তার ভাগ্য ফিরিয়েছেন নিবিড় পরিশ্রমের মাধ্যমে। তিনি দেখিয়েছেন কি করে অল্প জমি থেকে বেশি পরিমাণ ফসল ঘরে তোলা যায়। আমার বাগানে এখন এখানে আপনারা যে দাঁড়িয়ে আছেন, এখানে 270টা গাছ মালটা আছে, 115 গাছের মতো আমার কমলা আছে, বিভিন্ন জাতের লেবু আছে, 3 জাতের লেবু আছে, আর আমার আখ আছে, আখ লাল বেনারসি, এটা 15-20 হাত লম্বা হয়, একটা করে 300 টাকা পর্যন্ত আমি বেচি। আমির হোসেনের সাফল্যে অনুপ্রাণিত হয়ে কৃষিতে আগ্রহী হয়ে উঠেছেন অনেকে। আমরা পরামর্শ নেই নিয়ে আমরাও ওই সাজেশনে আমরাও মনে করো এখন কাজ শুরু করে দিয়েছি। এক ছেলে ও দুই মেয়ের জনক এই আমির হোসেন। সবার বড় ছেলে আইনুর রহমান স্নাতক পাশের পর কাজ করছে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডে, HSC পাশ করিয়ে বিয়ে দিয়েছেন বড় মেয়ে লিপি বেগমকে। ছোট মেয়ে আরাফা আক্তার এবছর বগুড়ায় স্নাতকে অধ্যয়নরত। বাংলার সফল কৃষকের প্রতিকৃতি এই আমির হোসেন। যখন পাঁচ কাঠা জমিন কিনছি, তারপরে আমরা কয়লা লাগাইছিল বলে পেঁপে যখন বিক্রি করছি আরও টাকা হলো, তখন আবার 5 কাঠা কিনছি। বাজারের এই সমস্ত বিভিন্ন জাতের ভেজালে বেগুন কিনে খাওয়ার প্রয়োজন নাই, যার বাসা থেকে সেই বেগুন ছিঁড়ে খাবে, এই গাছ মনে হয় 15-20 মাস থাকবে। যে সারা বাংলাদেশের যত কৃষক কৃষিনী ভাই, তারা আমার মোবাইল নাম্বারে যদি যোগাযোগ করে আমি একটি করে গাছ তাদের হাতে দেবো।